প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাসায় আছো, সুস্থ আছো, ভালো আছো এবং আশা করি আমিও ভালো আছি এবং তোমরা সবসময় যেন ঘরে থাকবে, বাইরে প্রয়োজন ছাড়া বের হবে না। বাইরে বের হলে তোমরা মাস্ক পরিধান করে বের হবে। আমরা রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের, তোমরা যদি ক্লাসগুলো অনলাইনে ক্লাসগুলো দেখতেছো, রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের নোটিশ বোর্ড এবং ইউটিউবে দেখবে এবং ফেসবুকে দেখবে, তাহলে তোমরা এই অনলাইনে ক্লাসগুলো দেখতে পাবে। আমি আজকে তোমাদের পরবর্তী যে ক্লাসে পড়া হয়েছিল, তারপরে আব্বাসি বংশের থেকে পরবর্তী নিয়ে কথা আসবে, সেই ইতিহাস সংস্কৃতি অধ্যায় পঞ্চম পাঠ 6 এবং 7, এখান থেকে তোমরা পড়াটা দেখবে ধরবে। এখানে হলো খলিফা আল মাহাদি ও আল হাদির পরিচয় ও কৃতিত্ব। খলিফা আল মাহাদির পরিচয়। আল মাহাদি 746 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার মাতা উম্মে সালমা এবং পিতা খলিফা আল মনসুর। প্রথমে যৌবনে তিনি সাফফার কন্যা রাইতাকে, পরবর্তী সময়ে বারবার তরুণী খাইজুরানকে বিবাহ করেন। পিতা মনসুরের মৃত্যুর পর তার ওই মনোনয়ন অনুসারে আল মাহাদি 775 খ্রিস্টাব্দে বাগদাদ আব্বাসীর সিংহাসন আরোহণ করেন। শহীদ আমির আলী বলেন, তিনি স্বভাবত দয়ালু ও মহানুভব ছিলেন এবং সিংহাসন আরোহণ করা মাত্রই পিতার শাসনকালে নিষ্ঠুরতার প্রতিকার সাধন করতে যত্নবান হন। আল মাহাদি মাসান্দানে শিকারত অবস্থায় আহত হয়ে 785 খ্রিস্টাব্দে 343 বছর বয়সে মৃত্যুবরণ করেন। খলিফা আল মাহাদির কৃতিত্ব। বন্দীদের মুক্তি প্রদান ও দেহরক্ষী বাহিনী গঠন। মাহাদির রাজনীতি তার পিতা মনসুর থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী ছিলেন। দয়ালু ও মহানুভব শাসক ছিলেন হিসাবে তিনি অমার্জনীয় অপরাধের জন্য দণ্ডিত অপরাধী ছাড়া অন্য সকল ব্যক্তিকে কারাগার থেকে মুক্তি দান করেন। তিনি উমাইয়া খলিফা ইব্রাহিমের পুত্র হাসানকে কারামুক্ত করে বৃত্তি প্রদান করেন। পিতা মনসুর কর্তৃক মহানবী বংশধারের বাজেয়াপ্ত কৃত্য সম্পত্তি ফিরিয়ে দেন। আল মাহাদি মদিনাবাসীকে সম্মানিত করেন। তিনি মদিনার আনসারদের মধ্য থেকে 500 লোককে দেহরক্ষী মনোনয়ন করেন ও জাহিরি পোশাক প্রদান করেন। বিদ্রোহ উদার শান্তিপূর্ণ নীতিতে বিশ্বাসী হলেও খলিফা মাহাদি রাষ্ট্রের সম্মতি স্বার্থে প্রয়োজনের কঠোর ও রক্তপাত নীতি গ্রহণ করতে দ্বিধা করতেন না। তিনি খোরাসানের বিদ্রোহী নেতা ইউসুফকে বন্দী করে তার হাত পা ছিন্ন করে নিতে করার নির্দেশ দেন। 776-77 ইউসুফের অনুসারীরাও খলিফার শাস্তি থেকে রেহাই পায়নি। খলিফা মাহাদির রাজত্বকালে খোরাসানের হাশিম বিন হাকিম বা মুকান্না নামে এক খর্বাকৃতি উদর্শন ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেন। মুকান্নার অনুসারীরা শ্বেত বস্ত্র পরিধান করত এবং এজন্য তাদেরকে বলা হতো মুবাইয়া বা শ্বেত বস্ত্র পরিধানকারী। খলিফা মাহাদি কয়েকটি অভিযান চালিয়ে মুকান্না ও তার অনুসারীদের পরাজিত করলে মুকান্না কিস নামক শহরে অগ্নিকাণ্ডে আত্মাহুতি দেয়। এরপর মাহাদি কাস্পিয়ান সাগরের পূর্ব দিকে জুলজান নামক স্থানে ব্যবিচারমূলক মদ প্রসার ও গোলযোগ লিপ্ত মুহাদ্দিস লোহিত বস্ত্র পরিধানকারী জিন্দিস সম্প্রদায়ের কঠোর হাতে দমন করে। খ্রিস্টীয় চতুর্থ শতকে পারস্য খসরু নওশিরওয়ান রাজত্বকালে মাজদাক নামে এক ধর্মীয় নেতার আবির্ভাব হয়েছিল। তার প্রসারিত মতে অনুসারীদের জিন্দিক বলা হতো। পারস্য সম্রাট মাজদাককে দমন করল। তার প্রাচীন নাস্তিকবাদী সমবাদী মাহাদি রাজত্বকালে খোরাসান পশ্চিম পারস্য এবং ইরাকের বিস্তৃত লাভ করতে থাকে। মাজদাকের ওই মতবাদ সামাজিক বন্ধন শিথিল ও শাসন কর্তৃক দুর্বল করা এবং যথেষ্টভাবে মানবিক পুরু তারা অনুসরণকে বৈধতা দেয়। মাহাদি কঠোর হাতে এই মতের অনুসারীদের দমন করেন। এরপর 784 থেকে 85 খ্রিস্টাব্দের মরুভূমিতে বসবাসকারী যাযাবরদের মধ্যে বিদ্রোহ দেখা দেয়। তার লুণ্ঠন অরাজকতার মাধ্যমে অশান্তি সৃষ্টি এবং নামাজ ত্যাগ করেছিল। খলিফা মাহাদি তাদেরকে শক্ত হাতে দমন করে।
বাইজেন্টাইনদের প্রতিরোধ, বাইজেন্টাইনদের খলিফা মনসুরের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে 779-81 খ্রিস্টাব্দে মুসলিম রাজ্যের সীমান্তে লুণ্ঠন শুরু করে। তারা মার আস দখল করে, সেখানে অগ্নি সংযোগ করে এবং এর অধিবাসীদের হত্যা করে। পি কে হিট্টি বলেন, আব্বাসী সাম্রাজ্যের তৃতীয় খলিফা আল মাহদির 785-85 আমলে বাইজেন্টাইন সাম্রাজ্য ও খিলাফতের মধ্যকার শতাব্দীর বেশি সময় পুরনো বিরোধ আবার শুরু হয়। বাইজেন্টাইনদের প্রতিরোধ করার জন্য খলিফার সেনাপতি হাসান ইবনে কাহাতাকে প্রেরণ করলে তারা পশ্চাৎ সরণ করেন। হাসান কয়েকটি রোমান শহর ধ্বংস করে প্রতিশোধ গ্রহণ করেন। তিনি মুসাকে বাগদাদের প্রতিনিধি নিযুক্ত করে মুসল হয়ে যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হয়। সিরিয়ার আলেপ্পোকে রাজকীয় বাহিনীর প্রধান কেন্দ্র করা হয়। মাহদিতার পুত্র হারুনকে ঈসা ইবনে মুসা, আব্দুল মালিক ইবনে সারি এবং হাসান ইবনে কাহাতাবা প্রমুখ সেনাপতি সহ সম্মুখ গ্রহণ করেন। ইয়াহ ইবনে খালিদ ছিলেন এই বাহিনীর সহকারী সেনাপতি। হারুনের এই অভিযানের ফলে সামরিন সহ কয়েকটি স্থান মুসলিম বাহিনী দখলে আসে। এরপর খলিফা মাহদি তীর্থ ভ্রমণে জেরুজালেম যান। তার পুত্র হারুনকে আর্মেনিয়া, আজারবাইজান সহ সমগ্র পশ্চিমাঞ্চলের রাজপ্রতিনিধি নিযুক্ত করা হয়। কিন্তু কিছুদিন পরেই মেগা থাকুমিস নামক এ সেনাপতি নেতৃত্বে বাইজেন্টাইনরা আবার খোরাসান, পশ্চিম পারস্য এবং ইরাকে বিস্তৃত লাভ করতে থাকে। মাসদাকের ওই মতবাদ সামাজিক বন্ধন শিথিল ও শাসন কর্তৃক দুর্বল করা এবং যথেষ্টভাবে মানবিক পুরু তারা অনুসরণকে বৈধতা দেয়। মাহদি কটহাতে এই মতের অনুসারীদের দমন করেন। এরপর 784-85 খ্রিস্টাব্দের মরুভূমিতে বসবাসকারী যাযাবরদের মধ্যে বিদ্রোহ দেখা দেয়। তার লুণ্ঠন অরাজকতার মাধ্যমে অশান্তি সৃষ্টি এবং নামাজ ত্যাগ করেছিল। খলিফা মাহদি তাদেরকে শক্ত হাতে দমন করেন। বাইজেন্টাইনদের প্রতিরোধ, বাইজেন্টাইনদের খলিফা মনসুরের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে 779-81 খ্রিস্টাব্দে মুসলিম রাজ্যের সীমান্তে লুণ্ঠন শুরু করে। তারা মার আস দখল করে, সেখানে অগ্নি সংযোগ করে এবং এর অধিবাসীদের হত্যা করে। পি কে হিট্টি বলেন, আব্বাসী সাম্রাজ্যের তৃতীয় খলিফা আল মাহদির 785-85 আমলে বাইজেন্টাইন সাম্রাজ্য ও খিলাফতের মধ্যকার শতাব্দীর বেশি সময় পুরনো বিরোধ আবার শুরু হয়। বাইজেন্টাইনদের প্রতিরোধ করার জন্য খলিফার সেনাপতি হাসান ইবনে কাহাতাকে প্রেরণ করলে তারা পশ্চাৎ সরণ করেন। হাসান কয়েকটি রোমান শহর ধ্বংস করে প্রতিশোধ গ্রহণ করেন। তিনি মুসাকে বাগদাদের প্রতিনিধি নিযুক্ত করে মুসল হয়ে যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হয়। সিরিয়ার আলেপ্পোকে রাজকীয় বাহিনীর প্রধান কেন্দ্র করা হয়। মাহদিতার পুত্র হারুনকে ঈসা ইবনে মুসা, আব্দুল মালিক ইবনে সারি এবং হাসান ইবনে কাহাতাবা প্রমুখ সেনাপতি সহ সম্মুখ গ্রহণ করেন। ইয়াহ ইবনে খালিদ ছিলেন এই বাহিনীর সহকারী সেনাপতি। হারুনের এই অভিযানের ফলে সামরিন সহ কয়েকটি স্থান মুসলিম বাহিনী দখলে আসে। এরপর খলিফা মাহদি তীর্থ ভ্রমণে জেরুজালেম যান। তার পুত্র হারুনকে আর্মেনিয়া, আজারবাইজান সহ সমগ্র পশ্চিমাঞ্চলের রাজপ্রতিনিধি নিযুক্ত করা হয়। কিন্তু কিছুদিন পরেই মেগা থাকুমিস নামক এ সেনাপতি নেতৃত্বে বাইজেন্টাইনরা আবার মুসলিম রাজ্যে আক্রমণ করে। হারুন তাদের প্রতিরোধ করার জন্য দ্রুত বেগে অগ্রসর হয়। বাইজেন্টাইন বাহিনী যুদ্ধে পরাজয় বরণ করে। হারুন তখন সৈন্যদল নিয়ে তাদের রাজধানী কনস্টান্টিনোপলের দিকে যাত্রা করেন। চতুর্থ লিওর বিধবা রানী আইরিন শ্বশুরীভাবে পরাজয় বরণের পর চুক্তি করতে রাজি হন। তিনি বার্ষিক কর দিতে ও বিজয়ী মুসলিম বাহিনীর প্রত্যাগমনে সাহায্য করার জন্য পথ প্রদর্শক ও রসদ দানের সম্মত হন। বাগদাদ নগরীর উন্নতি সাধন, মাহদি বাগদাদ নগরীর জৌলুস আরো বৃদ্ধি করেন। তিনি বিশ্বের জ্ঞানী গুণীদের সেখানে আমন্ত্রণ জানান, ফলে বাগদাদ জ্ঞান চর্চা ও ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্রে পরিণত হয়। মহাদি সাইরিয়া বিন আবি ওহাব
সুফিয়ান শরীফ, ইব্রাহিম বিন আদহাম ও দাউদ্দাই, কবি বাসায় বিন বাদ, ব্যাকরণবিদ খলিল আল্লামা আহমদ কুরমুক মাহাদি সময় বাগদাদে শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। জনকল্যাণমূলক কার্যগুলি খলিফা মাহাদি বহুমুখী জনকল্যাণমূলক কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন। তিনি কুষ্ঠরোগগ্রস্ত এবং জ্বরের এবং ঋণের দায়ে কারামুক্ত ব্যক্তিদের জন্য বৃত্তি নির্ধারণ করেন। আর সাফাহার সময় মক্কার পথে শুধু কাদেশিয়া ও জুবালার মধ্যে তিন সময় অংশে সরাইখানা নির্মিত হয়েছিল। খলিফা মাহাদির আদেশে পবিত্র মক্কা মদিনা নগরীদ্বয় পর্যন্ত সমগ্র পথে কূপ ও জলাধারে সমন্বিত হয়, আরামদায়ক গৃহ নির্মাণ হয়। এছাড়া তীর্থযাত্রী ও পদচারীদের নিরাপত্তার জন্য প্রহরী নিযুক্ত করা হয়। খলিফা প্রতি বছর কাবা শরীফের জন্য গিলাব পাঠানোর ব্যবস্থা করে। এটা এখনো বর্তমানে সৌদি আরবে এটা প্রচলন আছে যে প্রতি বছর বিশ্বের মুসলমানের রাষ্ট্রে একাকার রাষ্ট্রে এই কাবা শরীফের একটি গিলাব পরিবর্তন করার জন্য লটারির মাধ্যমে নিযুক্ত হন। হজ উপলক্ষে দান পায়রা 773 থেকে 77 খ্রিস্টাব্দে খলিফা মাহদি নজরবিহীন আড়ম্বর এবং ঝাঁকজমকের সাথে মক্কা হজ ব্রত পালন করেন। এ উপলক্ষে তিনি হিজাজের লোকদেরকে 3 কোটি দিরহাম দান করেন। তিনি মক্কাবাসীর জন্য 150,000 খণ্ড বস্ত্র বিতরণ করেন। খলিফার আদেশে মসজিদ নববী বর্তমানে মদিনা মসজিদ পুনর্নির্মাণ ও সুসজ্জিত করা হয়। ডাক বিভাগের উন্নতি সাধন মাহাদি ডাক বিভাগের উন্নতি সাধন করেন। তিনি আমিন নামক এক শ্রেণী কর্মচারীদের মাধ্যমে সাম্রাজ্যের বিভিন্ন সংবাদ অবগত হতে বৈদেশিক নীতি খলিফা মাহাদি চীন সম্রাট তিব্বতের রাজা এমনকি ভারতীয় রাজাদের সাথে দূত বিনিময় করতেন। এই তার সম্মান বহুগুণে বৃদ্ধি পায়। উত্তরাধিকারী মনোনয়ন মৃত্যু 785 খ্রিস্টাব্দে মাহাদি মৃত্যুবরণ করে। মৃত্যুর পূর্বে তিনি যথাক্রমে পুতা মুসা পুত্র মুসা ও হারুনকে তার উত্তরাধিকারী মনোনয়ন করেন। খলিফা হাদি এবং হাদির উদ্দেশ্য ছিল তিনি তার বাবার মতন ছিলেন না, তিনি ছিলেন দয়ালু এবং সে যে কোনো বংশীয় লোক হোক না কেন তাদেরকে কঠিন কোনো শাস্তি যদি না হয় তাদেরকে তিনি ছেড়ে দিয়ে তাদের বৃত্তি প্রদান করতেন। এমনকি মদিনার আনসার বাহিনীকে তিনি তার সাথে 500 লোককে দেহরক্ষী মনোনীত করেন এবং তিনি মক্কা হজ ব্রতের জন্য সরাইখানা এবং তাদের সেখানে রাস্তার জন্য ফোয়ারা মাইল ফলক হিসাবে অনেক দৃষ্টান্ত রেখে গেছেন। তোমরা এখানে খলিফা মাহদি এবং হাদি যে ঘটনাটা বলেছি বা পড়েছি তোমরা এগুলো সুন্দর করে বাসা করে পড়লে আমার মনে হয় তোমরা জ্ঞানমূলক প্রশ্ন বৃদ্ধির ক্ষেত্রে অনেক সহায়ক হবে এবং তোমরা পড়বে যেখানে যেখানে প্রশ্ন আসবে সেখানে তোমরা কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাস সেটা আমি দেখাবো বলে আমি আশা করি। আর তোমরা এই ক্লাসগুলো দেখো রাজাভাই স্টুডেন্ট কলেজ নোটিশ বোর্ডে দেখতে পাবে, ইউটিউবে ক্লাসগুলো দেখতে পাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, নিরাপদ থাকবে।